ব্যাপার হে, আজ ভাত কাটা আসবে না নাকি? চলো হাঁক ছাড়ো, তোর নানি ও একলাই আছে হে। খালি কাম করে এলি বা খাইতে দিবে না, ডাকো বারণ দাও। মানে তোমার হাতে কত ছোট ছোট জীবাণু আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো। কই দেখো তো কত চকচক করছে, তুমি দেখতে পাবে? তো আমি দুনিয়া দেখতে পাচ্ছি আর জীবাণু দেখতে পাবো না? কি আছে জি? তাহলে শুনো, এই যে করোনা ভাইরাস, হ্যাঁ, এখন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তুমি কি চাহো আমার লাগে গোটা দেশবাসী মরু? আমি কেন ওটা চাহবো? তাইলে আমি একটা চিন্তা ভাবনা করি যে যেমন ধরে লাও, খাওয়ার আগে ভালো করে হাত ধুইতে হবে, তারপরে বাহির ঘরে মানুষের সাথে মিশতে হবে না, যারা বিদেশ থেকে আসছে তার কাছে নানা রকম ভাবে যায় মোসাব্বা করা, কোলাকুলি করা, এগুলো করা যাবে না। হাঁচি কাশির সময় অবশ্যই রুমাল নাইলে টিস্যু এগুলো নানা মুখে ব্যবহার করতে হবে। তারপরে এমনিতে চলাচল করতে লাগে মাস্ক ব্যবহার করতে হবে, বুঝছো? কেন কোয়ালি লাগে যে মাংস খাইলো, আর কেন মাছ খাবো? আজি এ বুড়া লোক, ওটা মাছ লয় মাস্ক, মানে যে নানা লাখ মুখ ঢাকা থাকে, টিভিতে দেখতে পাও না? দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওগুলো নানা ব্যবহার করতে হবে। জেনে তোমার শ্বাস প্রশ্বাস আরেকজনের গায়ে না পড়ে, যেন না ছড়ায় বাতাসে, যেন না ই হয়। আর একটা কথা কি জানো, চোখ কসলা যাবে না, নাক ঠোকরা যাবে না, মুখে হাত দেওয়া যাবে না, এই হাতের মাধ্যমে নানা জীবাণুটা ভিতরে চলে যাবে, বুঝতে পারলে? তারপরে ময়লা কাপড় চোপড় এগুলো নানা বেশি পরে থাকা যাবে না। তোর নানাকে আর কি কবো, তুই ময়লা কাপড়ের কথা বলি তখন শুন, তোর নানা কি করে জানিস, একটা লুঙ্গি পুরাতন হয়ে যাবে দেখো, কি খুঁজতে দেয় না, খাবার কথা করে ছিড়ে দিবে সকালে, কি দরকার? জীবন যদি না বাঁচে তুমি লুঙ্গি পিন্ধা কিভাবে? না সেটা ঠিক কথা, জীবন বাঁচা ফরজ। হ্যাঁ, এই লাগি তো কোচি নানা, আরো কিছু কাজ করতে হবে নানি। হ্যাঁ, নানি তো সচেতন মানুষ। হ্যাঁ, তারপরে এখন মনে করো সবাই সচেতন, তুমি তো তোমার মতন মূর্খ মানুষের তো ফেসবুক ইন্টারনেট এগুলা দেখো না, টেলিভিশন দেখো না, রেডিও শুনো না, তার লাগে যেটা করতে হবে নানা, যে আমরাকে গণপরিবহন এড়িয়ে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে হবে পারতপক্ষে ঘরে থাকার, ঘরে থাকার, গরিব মানুষ না খাটে তো খাতে পাবো না, খাটতে হবে না না, কিন্তু না না আমরাকে মাস্ক ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে পোশাক আশাক পরিচ্ছন্ন এলে পরিবেশ ঠিক রাখতে হবে। হবে, আরও কিছু ব্যাপার হলো যে রান্না বান্না করছিস নানি, এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর খাওয়ার আগে যে কোনো কাম করার সময়, কাম করার আগে এবং পরে হাত ধুতে হবে, বুঝতে পারলে? এবার আমি বুঝতে পেরেছি নানাজি। তোমার মতন যারা প্রবীণ বয়স্ক লোক, হ্যাঁ হ্যাঁ, তারাই কিন্তু নানা বেশি মরছে, কারণ তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। হ্যাঁ, শরীর খুব দুর্বলের কথা, আতঙ্কিত হওয়া যাবে না, আতঙ্কিত হলে তুমি করোনাতে মরবে, কি দেখা যাবে হার্ট অ্যাটাক করে মরে গেলে। হ্যাঁ, মানে সচ্ছা উচলে থাকতে হবে। হ্যাঁ না না, এই এই জিনিসগুলো আমরাকে মাথায় রেখে চলতে হবে। করোনাতে বেশি ঝুঁকি দেয়া আছে বুড়া মানুষ আর হচ্ছে ছোট বাচ্চারা। হ্যাঁ, ছোট নানি শিক্ষিত সবই বুঝে, তাহলে তো হাঁকে বেশিক্ষণ মারে থাকা যাবে না। তাই তো কইছি না না, নানা মহামারী এ ভাইরাসে আতঙ্কে সব জনগণ, হে নানা করোনা ভাইরাসে যাকে করছে আক্রমণ, ফুসফুসে আঘাত হয় না অকালে ঘটায় মরণ, হে নানা মহামারী এ ভাইরাসে আতঙ্কে সব জনগণ, হে নানা মহামারী এ ভাইরাসে আতঙ্কে সব জনগণ, হে নানা।